এটা নির্বাচন বানচাল এবং এই বৌদ্ধ সম্প্রদায়কে আতঙ্কিত করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে না হলে কেন নির্বাচনের আগের দিন ঘটাবে এবং তাও সিসিটিভি ফুটেজে ওনারা যেটা বলল অলরেডি দেখা গেছে একজন ঢুকে এটা ঘটনা ঘটাচ্ছে বৌদ্ধ মন্দির যারা পাহারা দেয় যারা থাকে সব সময় এরকম পাঁচজন ছিল এই পাঁচজন তো এই আগুনে পুড়ে মারা যেতে পারত আজকে অনেক বড় অঘটনের একটা সাক্ষী হইতে পারত বাংলাদেশ তথা কক্সবাজার অতীতের ঘটনায় অনেককে বাঁচানো হয়েছে এই জন্য এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা আবারও ঘটতে পারছে এটা আমি মনে করি যারা এক্সিস্টিং নেতৃবৃন্দ আছে তাদের একটা চরম ব্যর্থতা এবং নির্বাচন বানচালের জন্য এটা কেউ দায় এড়াতে পারবে না যারা বর্তমান ক্ষমতাসীন এই জন্য আমি মনে করি বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন আমার মনে হয় এই বিষয়ে ডেসপারেটলি তাদের ভূমিকা রাখা উচিত আমরা তাদের পাশে থাকব যে কোনো মূল্যে যতই রিস্ক থাকুক আমরা তাদের পাশে আছি থাকব আমি বলেছি এইটা নির্মাণ করার জন্য যত কিছু লাগে আমি করে দিব পাশে বিজিবি ক্যাম্প আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম আশেপাশেই আছে কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো আমি জানা নাই প্রশাসন প্রশ্নবিদ্ধ হয়ে যায় এই ঘটনায় প্রশাসনের উচিত আসো একটা পদক্ষেপ নেওয়া যদি পদক্ষেপ নিতে না পারে তাহলে আমাদের জীবন আবারও রিস্কে পড়ে যাবে ওর জীবনও জীবন আমার জীবনও জীবন বানতে যারা এখানে ছিল আমাদের শ্রদ্ধেয় ওদের জীবনটাও জীবন সুতরাং আমার পড়লে যেরকম আমার চামড়া ব্যথা করবে ওনাদেরও সেম এখানে ধর্ম বলে আলাদা করা যে করে সে অমানুষ ধর্ম আমরা সবসময় বাংলাদেশ এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমার হিন্দু বন্ধু আমার বৌদ্ধ বন্ধু কেউই কোনোদিন মনে করি না এরা হিন্দু বৌদ্ধ মানুষ এটা হচ্ছে আমাদের বড় পরিচয় সুতরাং আমি মনে করি এই ঘটনা নিন্দনীয় ন্যাক্কারজনক এবং এটা উদ্দেশ্য প্রণোদিত আপামর জনসাধারণ আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী যে ভাই বোনরা আছে এদের পাশে আমরা ঐক্যবদ্ধ এইরকম ষড়যন্ত্র আমরা এখানে আর হতে দিব না যদি কেউ করতে চায় আমরা সিসিটিভির দরকার নাই আমরা এখন থেকে ধরে ধরে আইনের কাছে সুপথ করবো